আর সেনু আমার ভাষার উদ্ভব হয়ে আসুছে সেতবেলে আমি নিজে নিজে বসিকর ভাষার গোটে ব্যাকরণ নিয়ম কি কাণ কলে নাই হুয়ে যেমন আপনার উচ্চারণ করছেন সেটা লেখ সহজ ভাবে লেখ এবং যাহা লেখতে যাচ্ছন ধীরে ধীরে সে ভিতর সে নিজে স্বয়ং স্বয়ং জাত হয়ে গোটে ভাষা বাহার সেই ভাষা মান্য পাইবা এবার আপনার কহিপারবে ওড়িয়া ভাষা মানকীকরণ কেন অঞ্চল ভাষা এবার তো ওড়িয়া এড়ে সমৃদ্ধ হল ভারতীয় সংবিধান ভিতরে সে স্বীকৃতি পাইলা পাই সারা পরে বি ওড়িয়া ভাষার যে মানটা লা এবে সে নাই চাহিবার সে মানক রক্ষা করবার লাগি যেন যেন তরে ঠুটে যেন ইলাকা মানে অছে সেই ইলাকার অবকেই শব্দ মানকে সে প্রয়োগ করুছ আউ সেটাকে বলুছ নিরুতা ওড়িয়া ভাষা অতি কোলোকাল শব্দ আড়কে সে যাচ্ছ আমি সেটা খুঁজবার পড়বা মুই মঝে যাই সুন্দরগড় সুন্দরগড় পাখি গোটে গাঁরে সেতে গোটে তার বুয়া বেমার পড়ি থাকে তাকে পচারি কাঁ হল রে তোর ভাই কাই গলা নাই মোর ভাই সুতিয়ারকে ডাকি যাইছে বহলা মু সুতিয়ার বলে কাণ মু ভূতিয়ার বলে বুঝলি বহলা সুতিয়ার বলে যে ইঞ্জেকশন দেশি সে সুতিয়া এটা তাকর ভাষা সে তাকে নির্মাণ করেছ তো ভাষা শব্দ নির্মাণ করু কিন্তু সে শব্দ ভিতরে ধ্বনি রহু অর্থ রহু ভাব রহু মাটির সম্পর্ক রহু মাটি ছড়া হলে দৈব ছড়া হয়ে যাচ্ছে মনুষ্য এটা সৎ কথা তো যে বি যেন কাম করুছেন সে কোশলি মনস্ক হয়ে করু আর মুই পুরস্কার কি উপঢৌকন কি সম্মান পাইবেলে মুই তো কেবে কাম করি একা নাই মতো দৌদ আপন মানে দেশন দেলে মুই আইসি আসবার তো মুই অধা লোকে চিহ্নিবি নাই তা মুই প্রজাতন্ত্র সম্মান পাইলা তোকে প্রজাতন্ত্র অফিস নে দেখি ভর্তু হরি মতা কেবে নে দেখি দাদা মতে নিয়ে চিহ্নাই দেলে মুই সাকেতকে এবতক নাই দেখি দে আজ মুই নয়া করে দেখলি তা তো আর যহ কহলে বয়া হল ন বলবে উঁচু রহছে তো এতকি কহিকি মুই মোর আপন মানুষ ফের সম্মান জনাওছে তো এটা মোর সম্মান নুহে ই ভাষা ই সাহিত্য ই মাটির ঐতিহ্য পরম্পরা তার সম্মান সে যে এতে উঁচা এতে টান সেটা আপন মানে জানলে ধন্যবাদ ডক্টর বিসি প্রকৃতির আপনকর উদ্বোধন বহুত কিছু জানবার লাগে মিললা